আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম রইল অনুষ্ঠানে ক্লিক করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা স্কিপ করবেন না, এই 8 মিনিট আপনাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। এই 8 মিনিট আপনারা ভিডিও দেখলে আপনাদের শরীর আপনারা কিভাবে সিক্স প্যাক অধিকারী করতে পারবেন সেটা আমরা দেখাবো। তো আর দেরি নয়, লেটস সি হাউ ক্যান উই সিক্স প্যাক দ্য বডি উইদাউট গোয়িং টু দ্য জিম। তো ডিয়ার ফ্রেন্ড, লেটস সি। প্রিয় বন্ধুরা, আসলে আমি আপনাদেরকে লুঙ্গি পরেই আসলে আমি এই ব্যায়ামটা দেখাচ্ছি। আসলে বাঙালিদের লুঙ্গি হচ্ছে জাতীয় পোশাক, তবু আসলে এক্সারসাইজ করার জন্য যদি সেভাবে পোশাকটা আপনি ট্রাউজার এবং গেঞ্জি, পাতলা টাইপের গেঞ্জি যদি পরে ব্যায়াম করেন সেক্ষেত্রে আরও আসলে ইজি হয়। তো আমি দেখাচ্ছি লুঙ্গি পরে, এটা আপনারা অন্য চোখে নিন না। কেউ যদি আসলে আপনারা কোনো কিছু যে আমার এটা থাকলে আমি ব্যায়াম করতে পারছি না, আমি জিমে না গেলে ব্যায়াম করতে পারছি না, এই সময় অজুহাত আসলে এগুলো কিছু না, এটা আপনার মনের ব্যাপার। আপনি যে কোনো পোশাক পরেও আপনার সকালের 30 মিনিটটা আপনি শরীরের জন্য লাগান, আপনি সারাদিন সুস্থ থাকবেন, সারা জীবন সুস্থ থাকবেন এবং আপনার বডি ধীরে ধীরে জিমে না গিয়েও আপনি সিক্স প্যাকের অধিকারী হয়ে যাবেন। আপনি মিলিয়ে নিন কথাগুলো, আপনি ব্যায়াম করতে থাকুন কয়েক মাস, আপনি এক বছরের মধ্যে দেখবেন আপনার বডির ফিটনেস এবং আপনার সব কিছুই আসলে সিক্স প্যাকের অধিকারী হয়ে যাবে এবং সেটা আপনার ভালো লাগবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে ইজি ব্যায়ামগুলো করে নিচ্ছি। হাত উপর দিকে উঁচু করে হাত চাড়বেন, এটা 10 বার 10 বার করে আসলে আমি করি, রিপিট করে আমি আবার 10 বার 10 বার করে করি। এক্ষেত্রে আমার 10 থেকে 12টা ব্যায়াম আমি যদি 10 বার 10 বার করে করি সেক্ষেত্রে আমার 30 মিনিট লেগে যায়, অলমোস্ট আসলে সব মিলে 40 মিনিট ব্যায়ামের পিছনে চলে যায়। সেক্ষেত্রে আমি সারা দিন এবং সারা জীবন যদি সুস্থ থাকতে পারি তো আমার কি আমি সকালটায় 40 মিনিট অবশ্যই আমার শরীরের জন্য লাগাব। প্রিয় বন্ধুরা, প্রথম প্রথম আসলে এই ব্যায়ামগুলো আপনার একটু কষ্ট হতে পারে, তা আপনি একটু কষ্ট করে কয়েকদিন করবেন, তারপরে আপনার সব কিছু ইজি হয়ে যাবে। প্রথম প্রথম এই সহজ ব্যায়ামগুলো করবেন। এখন বসে থেকে আমি যেমন সাইকেল চালানোর মতো করে পা নাড়ছি, এক্ষেত্রে আপনি আসলে এই সহজ ব্যায়ামগুলো আপনি 50 পর্যন্ত করতে পারেন, 50 থেকে 100 বার। আমি উপরে হাত ওঠানো এবং দৌড়ানোর মতো ভঙ্গিমা এটা 100 বার মতো করি, আর যেগুলো একটু এই যে সাইকেল চালানোর এটা আসলে আমি 50 বারের মতো করি। যেহেতু আমি বসে থেকে, যে আপনারা দেখছেন এখন আমি শুয়ে থেকে সাইকেল চালানোর ভঙ্গিমা করছি, আমি বসে থেকে করি শুয়ে থেকে, এবং আমরা এটা আপনি পা চাড়তে পারেন। এবার দেখেন বন্ধুরা, এই ব্যায়ামটা একটু প্রথম প্রথম কষ্ট মনে হলেও আসলে এটা যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন এটার কষ্ট মনে হবে না। আপনি এক হাত এক পাশে রেখে আপনি মাজাসহ পাটা রেখে আপনি বডিটাকে চেড়ে রাখবেন, এটাও আমি 50 পর্যন্ত গণি নিই, দ্রুত গণি যদিও, এটা কিন্তু খুব কষ্টকর একটি ব্যায়াম, তবুও এটা আপনার মেদ কমানোর জন্য খুব উপকারী। এভাবে আমি দুই পাশে ডান হাত প্রথমে রেখে করি এবং পরবর্তীতে বাম হাত রেখেও এই ব্যায়ামটা করে নিই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন আসলে যে ব্যায়ামটা দেখানো হবে সেটা আপনারা হয়তো সবাই জানেন, তারপরেও এই ব্যায়ামগুলাই কিন্তু বেশ কঠিন এবং এইটার মাধ্যমে কিন্তু আসলে শরীরটাকে বেশি ফিট এবং সিক্স প্যাকের জন্য বেশি অবদান রাখে। আপনারা এভাবে হাত রেখে পেছনটায় পা আঙ্গুলের উপর রেখে এভাবে আসলে বুক ডাউন দিবেন, মোটামুটি আপনি প্রথমে 10 বার, তারপরে 15 বার 20 বার, আপনি যতবার পারবেন এইভাবে প্রতিদিন সকালটায় আপনারা এভাবে ব্যায়াম করবেন, এবং সুযোগ পালে যদি আপনি একটু ফ্রি থাকেন তখনই আপনি ইচ্ছে করলে এই পুশ আপটা করতে পারেন। এক্ষেত্রে আপনার আপনার বডির ফিটনেসের উন্নতিটা আরও তাড়াতাড়ি হবে। এভাবে আপনারা মারতে থাকবেন আপনার যতক্ষণ আপনার আপনি পারেন।
প্রিয় বন্ধুরা, যে কয়টি ব্যায়াম আসলে দেখানো হলো এগুলো যদি আপনারা নিয়মিত করেন তো অবশ্যই আপনারা জিমে না গিয়ে, জিমে গেলে তো হাজার হাজার টাকা আপনাদের ব্যয় হয়, সেখানে অনেক কিছু নিয়মকানুন থাকে, এগুলো না করে আপনারা যদি বাসায় এই 10-12টা ব্যায়াম প্রতিদিন রুটিন মাফিক করতে পারেন, ইনশাল্লাহ আপনারা এক বছরের মধ্যে আপনারা সেই সিক্স প্যাকের সুফলটা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে সিক্স প্যাকের অধিকারী হয়ে উঠবেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনাদের ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এমন সব ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক কোনো অনুষ্ঠান দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং এইভাবে নিয়মিত ব্যায়াম করে নিজেকে এবং অন্যকেও ব্যায়াম করার আগ্রহ জাগিয়ে সকলে ভালো থাকার একমত পোষণ করে আমরা সবাই মিলে একটা ভালো পরিবারের, ভালো পরিবারের এবং ভালো দেশ এবং সুস্বাস্থ্যের দেশ গড়ে তুলব। সকলে ভালো থাকুন এবং নেশাকে না বলুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।